একুশ নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠার একেবারে তেরো নম্বর লাইন তেরো চোদ্দ পনেরো নম্বর লাইন সুরার নাম সুরায় লোকমান আল কোরআন। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে বান্দা পাঁচটা জিনিস তোদের বলার কারোর ক্ষমতা নেই। কটা 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 পাঁচটা কি কি শুনে নিন। এক নম্বর হলো কি আল্লাহ পাক বলছেন কেয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না, আমি আল্লাহ জানি, তবে আমার নবীকে পার্সোনাল ভাবে কিছু জিনিস শিখিয়ে দিয়েছি যেগুলো হলে দেখবি কেয়ামত এসে যাবে। কি কি কয়েক কটা বলে দিচ্ছি শুনে নিন, খালি মিলিয়ে নিন ঝপঝপ। এক নম্বর নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে, আজকের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেছে, বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না খবরও নেয় না। দু নম্বর নবী বললেন কি ওয়াইউকসারু জিনা ব্যবিচার বেড়ে যাবে, মিলিয়ে নিন। তিন নম্বর কি ওয়াইউকসারু সুরবুল খমার মদ পান বেড়ে যাবে, মিলিয়ে নিন। চার নম্বর কি সুদ খাওয়া বেড়ে যাবে। হা বাবা সুদ কারবার চলছে পাড়ায় খুব না? এই মা বোনেরা মায়েরা বোনেরা হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি মা এগুলোকে পরিবর্তন করুন, কেয়ামতের আলামত হলো সুদ খাওয়া বেড়ে যাবে। তারপরে নবী বললেন কি ঘুষ খাওয়া বেড়ে যাবে, ঘুষ। তারপরে নবী বললেন কি অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। তারপরে নবী কি বললেন শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে, পৃথিবী ধ্বংসের লক্ষণ এগুলো। এরপরে নবী বললেন কি ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ কি আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ কি জলোচ্ছ্বাস দেখা দেবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ কি অজানা রোগের আবির্ভাব ঘটবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ কি পরবর্তী আলেমরা পূর্ববর্তী আলেমদের অভিশাপ করবে। এখনো কিছু মানুষ বেরিয়েছে তারা বলে ওইসব আগেকার আলেমুল আমরা যা করে সব ভুল আমরা সব ঠিক করছি, কিছু বুঝতে পারছেন না বলছে না বাবা, খালি মিলিয়ে নিই। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি যে ভদ্রতা শিষ্টাচার আদব মানুষের মধ্যে থেকে উঠে চলে যাবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ কি বিশাল বড় একটা মারামারি পৃথিবীতে তৈরি হবে, মারামারি হবে দেশে দেশে, মারামারি বস্তুই বস্তুই মারামারি ব্যক্তি ব্যক্তি মারামারি শুরু হয়ে যাবে পৃথিবীতে। বাবা শুরু হয়ে গেছে হালকা হালকা, বাস্তবগুলো চিন্তা করুন। আর একটা হলো কি পৃথিবী ধ্বংসের লক্ষণ এই জিনিসগুলো থেকে তোমরা লক্ষ্য রাখবে এক নম্বর। দু নম্বরে বললো ওয়াইনাজিরুল গাইস কোন মেঘে কত পানি বর্ষণ হবে তোমরা কেউ জানো না, আমি আল্লাহই জানি। তিন নম্বর ওয়ায়ালামু মা ফিল আরহাম মায়ের পেটে কি আছে, নারী না পুরুষ চোর না ডাকাত কেউ বলতে পারবে না। চার নম্বর আগামীকাল কি খাবার খাবে কত টাকা উপার্জন করবে তোমরা কেউ জানো না, আমি আল্লাহই জানি। এটাই হয়তো আজকের আমাদের জীবনের শেষ ওয়াজ হয়ে যেতে পারে, ঠিক না বেটি? বাড়িতে যাবেন আমি বাড়ি যাব, যাবার পথে অ্যাক্সিডেন্টে মরে গেলাম হয়ে গেল শেষ। এই জন্য আপনাদেরকে বলি মনে রাখবেন আমি আপনাদের বলেছিলাম না যে মনে করুন বাপ মরে গেছে মা মরে গেছে কাল বেলা দুটোয় জানাজা, আর আজকের এখানে বসে একটু বাপের সবরেশনের জন্য বসেছি, এই নিয়ত করে বসুন দেখবেন অন্তরের ভিতরে কোরআনটা ঢুকে যাবে। এবার আসছি পাঁচ নম্বর আল্লাহ পাক বলছেন আগামী কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোদের মৃত্যু হবে তোরা কেউ জানিস না, একমাত্র আমি আল্লাহই জানি। সুতরাং এই পৃথিবীতে যতদিন বাঁচবি মোমেনের পরিচয় হলো মাত্র পাঁচটা, কটা 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 পাঁচটা। এই আপনারা যে মোমেন ব্যক্তি তার পরিচয় কি পাঁচটা গুণ কোরআনে আল্লাহ পাক বলছেন, আমি এই পাঁচটা গুণের কথা পড়ছি বাবা, পড়ে আপনাদের মানে করে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। এক নম্বর আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম এক নাম্বার। দুই নাম্বার কি ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমানা দু নাম্বার। তিন নাম্বারটা কি ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চার নাম্বারটা কি আল্লাযীনা ইয়ুকিমুনা সলা। পাঁচ নাম্বারটা কি ওয়ামিম্মা রাযাকনাকুম ইনফিকুন। এই চার পাঁচটা জিনিস যারা মোমেন ব্যক্তি আছেন মুসলমান শুনে নিন বাপেরা, এই পাঁচটা গুণ যদি আপনার মধ্যে থাকে আপনি জানবেন আপনি একজন মুসলমান। কি কি আবার বলছি, আচ্ছা বাংলা মানেটা বলে দিচ্ছি, এটা কোথায় আছে সূরা আনফালের দ্বিতীয় তৃতীয় নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন এক নম্বর মোমেনকে চিনবে কি দেখে। আচ্ছা বাপেরা আপনারা যে মোমেন আমি আপনাদের চিনবো কি দেখে, আর আমি যে মোমেন আপনারা আমাকে চিনবেন কি দেখে? মারাত্মক ওয়াজ কিন্তু গো বাপ, আপনারা যে মোমেন আমি চিনবো কি করে, আমি যে মোমেন আপনারা চিনবেন কি করে? চলো কোরআনই আছে আল্লাহ বলে দিচ্ছে। আচ্ছা বাপেরা একটা কথা আপনারা শুনেছেন আল্লাহ নবী মেরাজে গিয়েছিল জানেন, সবে মেরাজ শুনেছেন বলুন না বাবা একটু জোরে। হ্যাঁ আচ্ছা মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম দেখেছিল জানেন? আচ্ছা জান্নাতে কি দেখলেন জাহান্নামায় কি দেখলেন শুনে নিন।
জান্নাতে দেখছেন নবীজি জান্নাতে হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে হঠাৎ একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন, জুতোর আওয়াজ। নবীজি বলছেন কি ব্যাপার রে, জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ? নবীজি বলছেন সামাইতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন, ঘুরে তাকিয়ে দেখি জান্নাতের ভিতরে বেলালের জুতোর আওয়াজ। কার আওয়াজ? বেলালের। নবীজি পৃথিবীতে এসে বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছ তোমার জুতোর আওয়াজ আল্লাহ জান্নাতে শোনালো আমাকে? বেলাল কি বলেছিল জানেন বাপেরা? শুনে নিন। বেলাল বলেছিল, ইয়া রাসূল আল্লাহ, ইসলামের জন্য তেমন কিছু করতে পারিনি, ইসলামের জন্য দুটো কাজ করি। কি কি? এক নাম্বার, নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি অবস্থায়? নাপাক অবস্থায়। দেহ থেকে নাপাক বের হয়ে গেলে কি করি? সঙ্গে সঙ্গে অজু বা গোসল করে পাক হয়ে যাই। নবীজি বলছেন কেন? বলছে হে নবী, যদি ওই নাপাক অবস্থায় যদি থাকি আর ওই নাপাক অবস্থায় যদি মারা যাই, এই নাপাক দেহটা নিয়ে আল্লাহর কাছে কি মুখটা দেখাবো, এই জন্য আমি তাড়াতাড়ি পাক হয়ে যাই। এক নাম্বার। এই প্রসঙ্গ যখন এলো একটু খুলে বলে দিই, রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে, পরের দিন বেলা 2টার সময় গোসল করছে, তাও আবার গোসলের 3টে ফরজ গো বাপ, গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম দস্তক পর্যন্ত পানি পৌঁছানো, সারা শরীরটা ভালো করে ধৌত করা, 3টে ফরজও আদায় করে না, খালি গিয়ে সাবান মেখে চলে আসে, ও বাপ নাপাকই রয়ে যাবেন। হাতে ধরে বলে গেলাম বাড়ি থেকে চেষ্টা করবেন। 2 নাম্বার, আর কি করো? এ প্রসঙ্গে আরেকটা হাদিস বলি। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যাচ্ছিলেন, 2 কবরের মাঝে নবী দাঁড়িয়ে গেলেন। নবী সাহাবীদের নিয়ে কবর জিয়ারত করলেন, সামনে ছিল খেজুর গাছ, 2টো খেজুর গাছের ডাল নবী কবরে পুঁতে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এখে নবী কবরে খেজুর গাছের ডাল কেন পুঁতলেন? নবীজি বললেন, শোনো, এই 2 কবরে কঠিন আজাব হচ্ছে, আল্লাহ আমাকে দেখাচ্ছেন তাই আমি দেখতে পাচ্ছি, এদের দুজনের কবরে খুব আজাব হচ্ছে। বলছে কি এমন কাজ করেছে পৃথিবীতে? তখন বলে নবীজি বললেন, এই 2টো লোক পৃথিবীতে 2টো সাধারণ কাজ করত। 1 নাম্বার লোকটা করতো কি জানেন? পেশাব পিরে পানি নিত না, নাপাক অবস্থায় জীবনযাপন করত, এজন্য এর কবরে আজাব হচ্ছে। আর 2 নাম্বার লোকটা করত কি? নামিমা, এর কথা নিয়ে ওকে লাগাতো, ওর কথা নিয়ে ওকে লাগাতো, ওরা ওরা মারামারি করতো, ও মাঝখানতে বসে মজা লুটতো। এরকম লোকের নাম কি কি বলে বাবা? চকল কর নাকি? এই লোকটা কবরে আজাব হচ্ছে। একটা কথা আপনাদের বলে যাচ্ছি বাপ, হাতে ধরে বলছি, এতগুলো বয়োজ্যেষ্ঠ মানুষ আপনারা বসে আছেন, বাপ মরে গেছে, মা মরে গেছে, কেমন মুসলমান? আজ বাপ মরে গেছে, মা মরে গেছে, কই মাকে কোনোদিন স্বপ্নে দেখেছেন? বাপকে কোনোদিন স্বপ্নে দেখেছেন যে আব্বা তুমি কবরে কেমন আছো? হ্যাঁ মুসলমান, কিরকম সন্তান, দাড়িওয়ালা নামাজি, কিরকম নামাজি বাবা? তোমার বাপ মারা গেছে 20 বছর আগে, তোমার বাপকে কই স্বপ্নে একবার দেখতে পারলে না? তো স্বপ্নে কই বাপকে একবার জিজ্ঞাসা করেছো, আব্বা আমি তোমার জন্য বড় বাড়ি জলসায় গিয়ে মোনাজাত করেছিলাম, তুমি কবরে কিছু পেয়েছিলে? কবরে কিছু পেয়েছিলে বাপ? যেদিন যেদিন স্বপ্নের মাধ্যমে আপনি আপনার বাপকে স্বপ্নে দেখবেন, মাকে স্বপ্নে দেখবেন, যে আপনার ব্যবহারে, আপনার দান খয়রাতে আপনার বাম্মা কবরে খুব শান্তিতে আছে, যেদিন বলবো ওরে বেটা তুই যে দান করেছিস এই দানটা আমি কবরে শান্তিতে আছি, তুই যে দোয়া করেছিস, ওয়াজ করেছিস, আমি কবরে শান্তিতে আছি, সেই দিন জানবেন আপনার পৃথিবীতে আপনার ইমানটা হলো মজবুত, আপনি একজন খাঁটি মোমেন। বলে রাখলাম, নবীজির দেখা তো অনেক দূরের কথা, নিজের বাম্মাকে স্বপ্নে দেখার চেষ্টা করো বাপ, যথেষ্ট ভালো হবে। বাস্তব কথা বললাম, আমার কথাগুলো বাপ সাময়িক শুনতে খারাপ লাগবে, কিন্তু এ ওয়াজ কিন্তু সহজ কথা নয় বাপ, আর এই ওয়াজের প্রতি গুরুত্ব দেওয়ার লোক খুব কম, আর এ ওয়াজ শোনার লোক খুবই কম। চলো চলো, এবারে নবীজি কি করলেন? বেলালকে দ্বিতীয় প্রশ্ন করলেন, আর একটা কি করো তুমি? বেলাল বলছে, হে নবী, আমি পাক পবিত্র হয়ে মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাস, এবারে জাহান্নামায় কি দেখলেন নবীজি? এবার শুনুন, জাহান্নামার গেটটা খোলা হয়েছে, খুলতেই নবী দেখছেন জাহান্নামার গেটেই, জাহান্নামার গেটেই দেখতে পাচ্ছেন নবীজি কি জানেন?